কলিগ হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যাদের সাথে আমরা আমাদের কর্মজীবনের পুরোটা সময় কাটাই ইনফ্যাক্ট আমরা আমাদের ফ্যামিলির থেকে বেশি সময় কাটাই কলিগদের সাথে এক্সপ্লেন করছি ধরুন আপনার অফিসে আমার আট ঘন্টা এখন অফিসে যাওয়া আসা এবং জ্যাম দুই ঘন্টা ছয় ঘন্টার ঘুম থাকলো আপনার কাছে আর আট ঘন্টা এই আট ঘন্টা আপনার নিজেকে দেওয়ার সময় আপনার ফ্যামিলিকে দেওয়ার সময় আপনার ফ্রেন্ডস থেকে দেওয়ার সময় চব্বিশ ঘন্টা শেষ এবার দেখুন আপনি আপনার এই চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে লার্জার প্রশ্ন যেটা ছিল আট ঘন্টা সেটা অফিসে দিয়ে এসেছেন অর্থাৎ কলিকদের সাথে কাটিয়েছেন সেটা হোক স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এই জন্য আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছি যে আমরা আমাদের ফ্যামিলির থেকে বেশি সময় কাটাই কলিগদের সাথে আমার কাছে মনে হয় কয়েকটা টাইপের কলিগ হয় আজকে ইন্টার পরে টাইপস অফ কলিক নিয়ে কথা বলা ট্রাই করবো ভূমিকা বা মাধুরী নিয়ে কথা না বলে চলুন ডিরেক্ট কথা বলা যাক টাইপস অফ কলিক নিয়ে টাইপ ওয়ান পরোপকারী কলিক ওনারা হচ্ছেন পরোপকারী মানুষ আপনি ওনাদের কাছ থেকে সব ধরনের হেল্প পাবেন সেটা হোক প্রফেশনাল অথবা পার্সোনাল এনারা অনেকটা আপনার ফ্যামিলি মেম্বারের মতো টাইপ টু হিউমার ফ্রিক কলিক ওনারা সব কিছুতে হিউমার খোঁজেন বিকজ দে বিলিভ আ বোরিং ওয়ার্ক প্লেস উইল অল স্পেন্ড সামথিং গভরেজ তারা নিজেরা আনন্দ থাকতে ভালোবাসে এবং অন্যদেরকে আনন্দে রাখতে ভালোবাসে টাইপ থ্রি নিরীহ কলিক ওনারা কারো সাথেও নাই কারো পাঁচেও নাই ওনারা অফিসে আসবেন কাজ করবেন চলে যাবেন সেম রুটিন রিপিটেডলি তারা কন্টিনিউ করে থাকবে টাইপ ফোর তিন হাতওয়ালা কলিক ওনারা পৃথিবীর সকল কাজে অ্যাক্টিভ থাকবে কিন্তু নিজেদের অ্যাসাইন টাস্ক কখনোই কমপ্লিট করবে না যখনই কাজের কথা আসবে তখনই তারা তাদের তিন নম্বর হাতটাই ইউজ করবে অর্থাৎ অজুহাত বা এক্সকিউজ শো করবে টাইপ ফাইভ খাই খাই কলিগ তাদের জীবনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে খাওয়া তারা খাওয়ার জন্য সব কিছু করবে এবং সব কিছুই খাবে অফিসে কাজের পেশা বেড়ে গেলে খাবে কাজের পেশা কমে গেলে খাবে অফিসে নতুন কেউ জয়েন করলে খেতে চাইবে কেউ প্রমোশন পেলে খেতে চাইবে কেউ বিয়ে করলে খেতে চাইবে কেউ নতুন বাবা মা হলে খেতে চাইবে ইভেন কেউ রিজন দিলেও খেতে চাইবে তাদের জীবনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে খাওয়া তবে সেটা অন্যের কাছ থেকে টাইপ সিক্স সব যন্তাকলিক এদের ভাবটা এমন যে এরা জানে না এমন কিছু পৃথিবীতে নেই এমনকি সৌরজগতের বাইরেও তাদের অজানা কিছু নেই বায়োলজি টেকনোলজি সোশিওলজি ক্রিমিনোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি হিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স পলিটিক্স ইকোনমিক্স স্পোর্টস লিটারেচার ল এমন কোনো টপিক আপনি পাবেন না যেটা তারা জানে না গেট মি রং দে আর পলিমেথ দে আর নাথিং বাট গার্বেজ টাইপ সেভেন রিউমার ফ্রিক কলিক তাদের কাজ হচ্ছে অন্য কলিকদেরকে নিয়ে রিসার্চ করা একজনের কথা আরেকজনকে বলা কার সাথে কার অ্যাফেয়ার চলে কে কীভাবে বিয়ে করেছে কে কার নামে কী বলল এসব যাবতীয় রিউমার স্প্রেডিংয়ের দায়িত্ব তারাই পালন করে খুব অবিডিয়েন্টলি এদেরকে আপনি উনিশ আঙুলওয়ালা কলিক বলতে পারেন যদিও একজন সুস্থ স্বাভাবিক মানুষের চার হাত পায়ের আঙুল বিশটা কিন্তু এদের আঙুল হচ্ছে উনিশটা এদের একটা আঙুল সবসময় একটা বিশেষ কাজে অ্যাঙ্গেজ থাকে টাইপ এইট তেলবাজ ও চাটোকার কলিক তেলবাজরা সিনিয়র জুনিয়র সবাইকেই তেলাবে সুযোগ পেলেই তেলাবে যখন যাকে তেলাবে তার কাছে অন্যের নামে বদনাম করবে এবং এটা কন্টিনিউয়াসলি কথা থাকবে এবার বলি চাটোকারদের কথা চাটোকাররা মূলত তেলবাজদের আপডেটেড ভার্সন ছোটোবেলায় যেমন পড়েছিলাম সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় ঠিক একইভাবে সকল চাটোকারই তেলবাজ কিন্তু সকল তেলবাজ চাটকার নয় আবার মুনির চৌধুরীর মতো করে বলা যেতে পারে চাটকাররা মরে গেলে পচে যায় বেঁচে থাকলে চাটে কারণে অকারণে চাটে যেখানে সেখানে চাটে টাইপ নাইন পোলট্রিবাজ কলিক ডিপেন্ডিং অন ইন্টারেস্ট অ্যান্ড সিচুয়েশান সবাই পোলট্রিবাজ অর্থাৎ স্বার্থে আঘাত লাগলে মুহূর্তের মধ্যে পোলট্রি মারবে এবং সকল দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দেবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যত বড় সে তত বড় পোলট্রি পাচ্ছে একটা সাজেশান দিচ্ছি সকল ধরনের কপটতা বাদ দিয়ে নিজের কাজটা যত্ন নিয়ে করে থাকুন দায়িত্বে অবহেলা না করে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে না খুঁজে নিজ ধর্ম মেনে নিজের কাজটা করে থাকুন সফলতা আপনাকে খুঁজে নেবে তা না হলে একটা সময় পর হারিয়ে যাবেন অথবা হেরে যাবেন হোয়াটএভার এতক্ষণ আমি যে টাইপগুলো বললাম তার বাইরেও কিছু টাইপ থাকতে পারে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আর আমি যেই কথাগুলো বললাম এই কন্টেন্টে সবগুলোই আমার অবজারভেশন থেকে বলা আমার অবজারভেশন ভুল হতে পারে অ্যান্ড ইফ ইট হার্স ইউ আই এম অ্যাপোলজাইসড অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ